আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কয়েকটা বাহিনীর প্রস্তুতি নিয়ে। সেটা হচ্ছিলো যারা তোমরা সেনাবাহিনীতে ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আবেদন করে রেখেছিলে 2022 সালে, যাদের এসএমএস এখনও আসেনি, তারা কিভাবে প্রস্তুতি নিতে পারো। আগামীতে সেপ্টেম্বরে আশা করা যাচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের সার্কুলার আসবে। এই পুলিশ কনস্টেবল পদের সার্কুলারে কিভাবে প্রস্তুতি নিয়ে আবেদন করবা বা পরীক্ষা দিতে যাবা, এবং অনেকে অনেক দিন থেকে বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 51তম এন্ট্রি সার্কুলারটা আসার কথা কিন্তু আসতেছে না। আসলে গত বছরই কিন্তু আগস্টের 10 তারিখের মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছিল, তো এই বছরে এখনও যেহেতু সার্কুলার ছাড়েনি, সেহেতু আমরা ভেবে নিচ্ছি ইনশাল্লাহ সেপ্টেম্বরে ফাইনাল সার্কুলার চলে আসবে এবং আবেদনও শুরু হয়ে যাবে। যারা চিন্তা করছো বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছিল ট্রেড ওয়ান অথবা ট্রেড টুতে, এখন এসএমএস আসেনি, অনেকে কথা বলো আমার সাথে, ফোন দাও যে স্যার এখন গিয়ে প্রস্তুতি নেওয়া যাবে কিনা, আরে প্রস্তুতি নেওয়ার সময় তো এখনই। যারা সেনাবাহিনীতে আবেদন করছো, তোমার সারা বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট আসতেছে, তুমি প্রস্তুতি এখন নেবা নাতে কখন নেবা? এখানে আসলে দেখা যাচ্ছে তোমার এসএমএস, তুমি এখানে জয়েন করার 10 দিন 12 দিন 15 দিন পরে বা 20 দিন পরে তোমার এসএমএস চলে আসলো। এসএমএস আসলে তো 3 দিন আগে এসএমএস আসে। তুমি রংপুর থেকে তোমার যে কোনো বাংলাদেশের এই মাথা থেকে ওই প্রান্তে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতে আসলে 3 দিন তো সময় লাগে না, তুমি সঙ্গে সঙ্গে ছুটি নিয়ে চলে যাবা পরীক্ষা দিতে। প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাওয়ার থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে গেলে আসলে একটা আত্মবিশ্বাস থাকে যে না ইনশাল্লাহ ভালো করতে পারবো, চাকরিটা নিয়ে আসতে পারবো। কারণ আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি যদি ছাত্র হইতাম, তাহলে আমি আবেদন করার পরে বসে থাকতাম না, হয় নিজে থেকে প্রস্তুতি শুরু করতাম অথবা যাদের দক্ষতা আছে বা কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের সহযোগিতায় নিজেকে যোগ্য করে পরীক্ষার কেন্দ্রে গিয়ে দাঁড়াইতাম যে না আমি মাথা উঁচু করে আসছি, মাথা উঁচু করে নিজের যোগ্যতায় চাকরি নিয়ে বাবা মার মুখে হাসি ফোটাবো, এটা করতাম। তো যাই হোক, যারা এখনও আবেদন করেছো এসএমএস পাওনি বিভিন্ন জেলা, অনেকে বলছো যে এসএমএস আসবে কি আসবে না, আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি তোমার আবেদন ঠিক মতো হয়, মোবাইলটা খোলা রাখবা, যে নাম্বারটা দিয়ে এসএমএস করছিল সেনাবাহিনীর জন্য ওই নাম্বারে অবশ্যই এসএমএস তুমি পাবাই। গত বছরে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত সেনাবাহিনীতে পরীক্ষা নিচ্ছিল ট্রেড ওয়ান এবং ট্রেড টু, তো আশা করা যাচ্ছে এই বছরও ডিসেম্বর মাস পর্যন্ত ট্রেড ওয়ান এবং ট্রেড টু মাঠ চলবে। যাদের এখন এসএমএস পাওনি, প্রস্তুতি নাও, চিন্তা বাদ দাও, পড়ালেখা করো, যে নাম্বারটা তুমি এসএমএস করেছিলে ওই নাম্বারটা 24 ঘন্টা খোলা রাখো, আশা করি ইনশাল্লাহ চলে আসবে। এবার আসা যাক পুলিশ কনস্টেবল পদে। গত বছরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের সোজার একাডেমি থেকে প্রায় তোমার 18 জনের মতো ফাইনালি তারা পুলিশে কনস্টেবল পদে ট্রেনিং করছে। অল্প সংখ্যক স্টুডেন্ট এখানে প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে 18 জন প্রার্থী চান্স পেয়ে গেছে, তো আশা করি এই বছরে যারা প্রস্তুতি নিতে আসবে আরও বেশি চান্স পাবে। কারণ কি, পুলিশে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষাটি হচ্ছিলো তোমার ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, যে 7টা ফিজিক্যাল টেস্ট হয় এটা কিন্তু অনেকে পারে না। তুমি যদি নিয়ত করে থাকো যে তুমি পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেবা এবং নিজের যোগ্যতায় চাকরি পাবা, তাহলে তোমাকে ফোকাস দিতে হবে সর্বপ্রথম পুলিশের 7টা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে বা শারীরিক পরীক্ষায় তুমি সময়ের মধ্যে শেষ করতে পারছ কি না। আর যদি শেষ না করতে পারো, আমাদের একাডেমি তো আছেই, তুমি আমাদের একাডেমির একটু টিউটোরিয়াল ভিডিওগুলো একটু দেখো যে আমরা পুলিশ কনস্টেবল পদের জন্য এবং অন্যান্য বাহিনীর জন্য কীভাবে শারীরিক অনুশীলনগুলো করাই। আমাদের এখানে বিশাল বড় মাঠ রয়েছে, প্রতিদিন 2 বেলা করে আমরা ফিজিক্যালগুলো করাচ্ছি। কারণ কি, অনেক ছেলে পারে, অনেক ছেলে পারে না, সময় একটু বেশি লাগতেছে, কারো সময় আরও একটু বেশি লাগতেছে বা কেউ সময়ের মধ্যেই শেষ করতে পারতেছে। আমাদের লক্ষ্য সময়ের আগেই শেষ করে তোমাকে ফিট করানো। পুলিশ কনস্টেবল পদের শারীরিক অনুশীলনটা, শারীরিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, শারীরিকে ফোকাস দিতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করো। আর যদি প্র্যাকটিসের জায়গা না থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পুলিশ কনস্টেবল পদের জন্য সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু এবং বিমান বাহিনীর 51তম বিমান সেনা পদের জন্য কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের ছাত্ররা আসে, এসে আমাদের একাডেমিতে কোর্স করে যায়, সম্পূর্ণ স্বল্প খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এই শারীরিক অনুশীলনের পাশাপাশি পুলিশের লিখিত পরীক্ষাটা অনেক কঠিন হবে, 45 নম্বরের লিখিত পরীক্ষা হয়। যদি চাকরি পেতে চাও,
গত বছরে আমি দেখছি যারা মুক্তিযোদ্ধার কোঠাধারী ছিল বা পুলিশ সন্তান ছিল, তাদের মোটামুটি 35 পেলে কিন্তু তারা পাশ করতে পারছে, মানে রিটেন পরীক্ষা টিকতে পারছে। এবং যাদের কোনো কোঠা নাই বা পুলিশের কোনো কোঠা নাই বা মুক্তিযোদ্ধার কোনো কোঠা নেই, তাদেরকে কিন্তু আমার ম্যাক্সিমাম জেলায় তোমার 40 পেতে হয়েছে 45-এর মধ্যে। আমার যে ছাত্ররা চান্স পেয়ে পরীক্ষা দিতে গেছে, আমি দেখছি তারা সবাই কিন্তু 40-এর উপরে রিটেন পরীক্ষা পাইছে। তো রিটেন পরীক্ষা 45-এর মধ্যে 40 পাওয়া এটা কিন্তু অনেক কঠিন, প্রস্তুতি থাকতে হবে, না হলে তুমি আটকে যাবা। আর যারা ভালো করতে চাও আমাদের সাবজেক্ট ট্রেনিং একাডেমিতে আসতে পারো, কারণ আমাদের এখানে হিউজ পরিমাণ মডেল টেস্ট নেওয়া হয়। কারণ মডেল টেস্ট বেশি বেশি করে নেই, কারণ কি তোমাদের দক্ষতা এবং যোগ্যতাগুলো আরও বেশি তাতে বাড়ে, সাজেশন দেওয়া হবে, শর্ট সাজেশন দেওয়া হবে, নোট দেওয়া হবে, তাহলে কেন তুমি দেরি করবা, প্রস্তুতি নিতে আসো, অবশ্যই আশা করা যায় তুমি ভালো কিছু করতে পারবা। এবার আসা যাক বিমান বাহিনীর 51তম এন্ট্রি সার্কুলার নিয়ে। গত বছরের 50তম সার্কুলার আগস্টের 10 তারিখ থেকে সম্ভবত আবেদন শুরু হয়ে গেছিলো, তো এবার যেহেতু সার্কুলার আসেনি তার মানে আমি মনে করতে পারি যে সেপ্টেম্বর থেকে হয়তো বা সার্কুলারও আসবে, আবেদনও শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর থেকে কিন্তু পরীক্ষা শুরু করে দেবে বাংলাদেশ বিমান বাহিনী। তো যারা স্বপ্ন দেখো বিমান বাহিনীতে যোগদান করবা, বিমান সেনা হবা, বিমান বাহিনীতে অনেকগুলো ট্রেড থাকে, অনেকগুলো ট্রেডের মধ্যে টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, এমটিও ট্রেড, তারপর ছিল প্রভোস্ট ট্রেড রয়েছে, অনেকগুলো চিকিৎসা সহকারী রয়েছে, আইটি সহকারী রয়েছে। তো এই ট্রেডগুলোতে ভালো করতে চাইলে বা তুমি যে ট্রেডে আবেদন করবা সে ট্রেডে যে বিষয়গুলোর উপরে পরীক্ষা হয়, প্রত্যেকটা ট্রেডে কিন্তু আলাদা আলাদা কিছু বিষয়ের উপরে পরীক্ষা হয় এবং সব ট্রেডের ক্ষেত্রে একটা পরীক্ষার বিষয় কম্পালসারি, সেটা হচ্ছে তোমার আইকিউ পরীক্ষা দিতেই হবে এবং ইংলিশ পরীক্ষা দিতেই হবে। আইকিউ 100 নম্বরের প্রশ্ন হয়, তার মধ্যে ভার্বাল থাকে 90টা এবং নন ভার্বাল কোশ্চেন থাকে 10টা, এবং ইংরেজিতে হচ্ছিলো তোমার 50টা এমসিকিউ থাকবে, সবগুলো কিন্তু এমসিকিউ। তো আইকিউ এবং ইংলিশ যেহেতু কম্পালসারি, প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে খুব ভালোভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি নিলে হবে কি, তুমি পরীক্ষাগুলোতে ভালো করতে পারবা, কারণ বিমান বাহিনী বিমান সেনা পদে পরীক্ষায় কিন্তু খুব কম্পিটিশন হয়, লোক নেয় খুবই অল্প, পুরুষ প্রার্থী হয়তো বা 600 কাছাকাছি নিবে, মহিলা যদি ছাড়ে মহিলা হয়তো বা 100-এর মতো নিবে বা তারও কম নিতে পারে। তো সারা বাংলাদেশ থেকে হাজার হাজার আবেদন করে, সেখান থেকে মাত্র 600-700 বা 650 এইরকম প্রার্থী পুরুষ এবং মহিলা মিলে চান্স পাচ্ছে। তো এটা কিন্তু আসলে সহজ ব্যাপার না, এটা অনেক কঠিন বিষয় আর কি। এখানে 1 নম্বর কম পাইলে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই এই যে এটা করা যাবে না যে আমার সার্কুলার ছাড়ুক তখন আমি প্রস্তুতি শুরু করব, না তাইলে হবে না। বিমান বাহিনীর ইংলিশ খুবই কঠিন, খুবই কঠিন হয় প্রশ্ন। আইকিউ প্রশ্ন দেখে মনে হয় খুবই সহজ, তুমি 60-70টা প্রশ্ন খুবই সহজ পাবা, কিন্তু 10টা প্রশ্ন এমন কঠিন দিবে ওই 10টা দিয়েই তোমাকে আটকাই দেবে। যারা ভালো ছাত্র, যারা প্রস্তুতি নেয় অনেক আগে থেকে, তারা 100-এর মধ্যে দেখা যায় 98, 99, 100-এ 100 পাচ্ছে আইকিউতে। তো এটার মধ্যে থাকতে হবে। লিখিত পরীক্ষায় বিমান বাহিনীতে ফার্স্ট সেকেন্ড থার্ড হও, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা 95% হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে ভাইবা পরীক্ষা আছে সব বাহিনীর জন্য, সেনাবাহিনী, ট্রেড ওয়ান, ট্রেড টু, পুলিশ বাহিনী এবং বিমান সেনা, সব বাহিনীতে ভাইবা পরীক্ষা হবে, আবার সব বাহিনীতে মেডিকেল পরীক্ষা হবে। আর তোমাদের জায়গায় আমি থাকলে আমার মেডিকেল যদি কোনো সমস্যা আছে কিনা, আমি ভালো বা দক্ষ বা যোগ্য লোকের কাছে বা প্রতিষ্ঠানের কাছে গিয়ে বা ডাক্তারের কাছে গিয়ে আগে চেক আপ করাতাম, করে যদি কোনো সমস্যা থেকে থাকতো বা থাকতো তাহলে আমি সেটা সমাধান করে ফেলতাম, পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতাম, ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতাম, এইভাবে আমি আমার প্রস্তুতিটা আসলে আমি সাজাইতাম। তো তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের অনেক সময় অনেক সঠিক গাইডলাইনগুলো জানা থাকে না। তো আমি আসলে খোলামেলাভাবেই আলোচনা করলাম, আশা করি আমার আলোচনাগুলো বা পরামর্শগুলো বা দিক নির্দেশনাগুলো তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, আমাদের আগস্টের 25 তারিখ থেকে নৌবাহিনীর নাবিক পদে প্রথম ব্যাচটা শুরু হচ্ছে, এবং সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেনাবাহিনীর ট্রেড ওয়ান, ট্রেড টু এবং তোমার হচ্ছিলো পুলিশ কনস্টেবল পদ এবং হচ্ছিলো তোমার বিমান বাহিনীর 51তম এন্ট্রি আমাদের প্রস্তুতিমূলক ব্যাচগুলো শুরু হবে। তো আশা করি তোমরা যারা দেখছো অবশ্যই তোমরা দ্বিধা ভুলে যাও, প্রস্তুতি যদি নিতে আসো আমি কথা দিচ্ছি শতভাগ আমরা চেষ্টা করব নিজের যোগ্যতায় যাতে তুমি চাকরি পেতে পারো, তোমাকে ওইভাবে আমরা যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলব এবং এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক আছে। কারণ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী যাই বলো না কেন,
চাকরি হয় সম্পূর্ণ নিজের যোগ্যতায়, চাকরি হবে নিজের মেধায়, নিজের পরিশ্রমে, নিজের চেষ্টায়। যদি আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমার ভাগ্যে তোমার রিজিকে যদি লিখে রাখে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, আসলে তো দেখা হবেই। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ভালোভাবে প্রস্তুতি নাও, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।